হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চর্মরোগ সম্বন্ধে কিছু কথা আলোচনা করতে চাই যেমন দাঁত একজিমা ও চুলকানি এই ভিডিওর মাধ্যমে আজ আমি সেই বিষয়ে কিছু টিপসও দিতে চাই আর কী কী কারণে এগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করছি দাঁত বা চুলকানি সহজেই বিভিন্ন ওষুধে সেরে যায় কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা হলো একজিমা একজিমা এক জটিল চর্মরোগ এক প্রকার অ্যালার্জি থেকে এই রোগ সৃষ্টি হয়ে থাকে আরও নানান কারণে একজিমা হয়ে থাকে যেমন রক্ত ফিল্টার না হওয়ার কারণে একজিমা দেখা দেয় যখন তোমার শরীরে সারাক্ষণ প্রসেসিং চলছে শরীরের প্রত্যেকটি সেলের মাধ্যমে রেসপিরেশন চলছে রেসপিরেশন করা মানে একটা কাজ চলছে প্রত্যেকটা কাজের মধ্যে কিছু দরকারি জিনিস শরীরে লাগছে কিছু অদরকারি জিনিস শরীর থেকে বার হওয়ার জন্য চেষ্টা করছে যেটা বার হচ্ছে সেটা রক্তের দ্বারা আসে এসে ইউরিনের মাধ্যমে বার হয় সেখানে ইউরিনটা যাতে বেশি হয় সেই যোগানটা রাখার জন্য জল বেশি করে খেতে হবে যখন জল খাওয়া কমে যায় তখন বিশুদ্ধ জিনিসগুলো শরীরে থেকে যায় ইউরিনের দ্বারা বার হতে পারে না তার থেকে নানান রকম ইনফেকশন হয় দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে স্কিনকে যত্ন নিতে হবে বিশেষ করে শীতকালে ড্রাই স্কিন হয়ে যায় স্কিন ফেটে যাচ্ছে ওই ফেটে যাওয়া স্কিনে নানান রকম ধুলো ময়লা জাম ঢুকে যাওয়া খুবই সম্ভাবনা থাকে তাই স্কিন যাতে হেলদি থাকে তাই ভালো ধরনের ময়শ্চারাইজার ক্রিম লোশন ব্যবহার করতে হবে তৃতীয়ত কিছুটা জেনেটিক কারণে এই একজিমা দেখা দেয় পূর্বপুরুষের থাকলে যে কোনো বয়সেই এই একজিমা দেখা দেয় এটা এক ধরনের ছোঁয়াচের রোগ এটা যে ছোঁয়া লাগলে তার হয়ে যাবে সেটাও না কিন্তু পরিষ্কারে থাকতে হবে চতুর্থত কারোর যদি ফ্যাট পার্সেন্টেজ অতিরিক্ত বেড়ে যায় মাসেলের তুলনায় ফ্যাট বেশি হওয়ার শরীরে চর্বির মাত্রা বাড়ার কারণে ইমিউনিটি অটোমেটিকলি কমে যাবে যেখানে সর্দি কাশি জ্বর হাঁপানি সুগার প্রেশার তার সাথে স্কিনের সমস্যা দাঁত একজিমা বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই এই চিকিৎসার কিছু হোম রেমেডি আজ আমি শেয়ার করতে চাই একজিমা দু ধরনের দেখা যায় রসযুক্ত অ্যাক্সিমা শুষ্ক অ্যাক্সিমা রসযুক্ত একজিমার ক্ষেত্রে ক্ষতস্থানে রস নানান জায়গায় লেগে সেগুলো বড়ো হতে থাকে আর চারিদিকে ছড়িয়ে পড়ে আজ আমি যে ঘরোয়া চিকিৎসার কথা বলবো তা শুষ্ক এবং রসযুক্ত উভয় প্রকার একজিমার ক্ষেত্রে অতি কার্যকরী সাধারণত একজিমা স্থায়ীভাবে সারতে চায় না কিন্তু এই ওষুধগুলো সঠিকভাবে প্রয়োগ করলে তা সম্পূর্ণভাবে সেরে যায় আমরা চর্মরোগের দাঁত একজিমার জন্য যে ভেষজ উদ্ভিদটিকে ঔষধ হিসাবে ব্যবহার করব তা আমাদের সকলের কাছেই পরিচিতি ইংলিশে এর নাম ফলস ডেজি গ্রামাঞ্চলে এই উদ্ভিদ দেখা দেয় বিনা যত্নে বেড়ে ওঠে প্রথমে কিছু বিংরাজের তরতাজা পাতা নিয়ে মিক্সটিতে পেস্ট করতে হবে এই পাতা বাটা ক্ষতস্থানে এক ঘন্টা লাগিয়ে রাখতে হবে পাতা বাটার আবরণটি শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে ফেলতে হবে এভাবে দিনে দুবার করে ঔষধটি প্রয়োগ করতে হবে কয়েকদিনের দিনের মধ্যেই একজিমা দূর হয়ে পড়বে এবারে আসি দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু তার আগে তোমাদের কাছে একটু অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল একটি লাইক আমার ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা যাই হোক দ্বিতীয় পদ্ধতি বাড়িতে সবারই দারুচিনি থাকে গোটা দারুচিনি গুঁড়ো করে নিয়ে চালুনিতে চেলে নিতে হবে এই দারুচিনির সঙ্গে দুধের সর মেশাতে হবে যেমন আধ চামচ দারুচিনিতে এক চামচ দুধের স্বর নিতে হবে অন্তত তিন চার মিনিট সময় নিয়ে এই উপকরণ দুটো ভালো করে আঙুলের সাহায্যে মেশাতে হবে যত ভালোভাবে মিশ্রণটি তৈরি হবে তত ভালো ঔষধের গুণ বাড়বে মিশ্রণ তৈরি হয়ে গেলে দু চামচ এতে ক্যাস্টর অয়েল মেশাতে হবে এই মিশ্রণটি একজিমার ক্ষত স্থানে দিনে দুবার লাগালে উপকার পাওয়া যাবে এই দুটো গেল বাহ্যিক প্রয়োগের ঔষধ কিন্তু এর সাথে খাবার ঔষধেরও প্রয়োজন সেটি হল চিরতা চিরতার জল খুবই উপকারী চিরতার ভেজানো জল যদি খেতে পারো তাহলে শরীরের ব্যাকটেরিয়া কম হতে থাকে চিরতা অ্যালার্জির সমস্যা দূর করে আরও নানান রকম রোগ সারায় রোজ সকালে চিরতার জল খেলে লিভারের সমস্যা চর্মরোগ থেকে মুক্ত হতে পারবে তবে প্রত্যেক খাবারেরই নিয়ম আছে অতিরিক্ত বা নিয়ম মেনে না খেলে তার কিন্তু একটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সাইড এফেক্ট যেটাকে আমরা বলি যারা গর্ভবতী তারা কিন্তু চিরতার জল খাবে না যাদের অন্তে আলসার আছে তাদের চিরতার জল খাওয়া একেবারেই উচিত না একজন সুস্থ ব্যক্তি যদি অনেক পরিমাণে চিরতা খায় তাহলে বমি হতে পারে সেই কারণে অতিরিক্ত খাওয়া যাবে না যে কোনো জিনিসে ডাক্তারি পরামর্শ আগে নিয়ে তারপরে খাবে কারণ ডাক্তারি বলতে পারবে তোমার শরীরে কোনটা সুইটেবল বিশেষ করে খাওয়ার জিনিস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং বাই